আমাকে অনেকজন কমেন্ট করেছে যে দাদা আমাদের মাথার মধ্যে এত নেগেটিভ থিঙ্কিং আসছে যে কারণে আমরা প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি এত নাবাচক চিন্তাধারা আসছে যে কখনো হ্যাবাচক চিন্তাধারা পজিটিভ থিঙ্কিং আসছেই না পজিটিভলি ভাবতেই পারছি না যে আমি এটা করতে পারি আমার দ্বারা এটা সম্ভব সব সময়ের মধ্যেই যেন মনে হচ্ছে যে না আমার এটা হবেই না এতদিন ধরে যখন হয়নি তখন হবে না অনেক কিছুতে চেষ্টা করেছি সময় দিয়েছি পুরো এফোর্ট দিয়েছি আমার সাধ্য মতো সব করেছি কিন্তু হয়নি বলে আজকে মনে হচ্ছে যেন আমার দ্বারা এটা আর হবেই না আমার দ্বারা যেন কিছুই হবে না দু তিনটে জিনিস আমি ফেলিয়ার হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি তো পারবোই না আমার দ্বারা আর কিছুই হবে না আর এত নেগেটিভ নেগেটিভ চিন্তাধারা আসছে এবং এত ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমি যে আমার জীবনটা সত্যি করে দুষ্কর হয়ে যাচ্ছে যেসব মানুষগুলো নেগেটিভ থিঙ্কিংয়ে ভোগে তারা কিন্তু জানে যে নেগেটিভ থিঙ্কিং কতটা ক্ষতিকারক তো দেখো আমি প্রথমেই তোমাকে বলি যে নেগেটিভ থিঙ্কিং তাড়ানোর জন্য নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে কী করতে হবে সেটা আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো যেমনটা আমি তোমাদেরকে প্রতিবারেই বলি যে যে কোনো সমস্যার সমাধান করতে গেলে তার অ্যাকচুয়াল কারণটা কি সেটা খুঁজে বার করতে হবে অ্যাকচুয়াল কারণটা তুমি যদি খুঁজে বার করতে না পারো তাহলে তুমি এদিক ওদিকে এদিক ওদিকে কাজ করে যাবে কিন্তু যেহেতু ওইখানে সব থেকে বড়ো কারণটা হয়ে আছে ওই কারণটাকে তুমি বুঝতে পারছো না তাই ওই জায়গায় তুমি কাজটা করতে পারবে না তাই তোমার সমস্যাটা কখনোই সমাধান হবে না তাই তো তাহলে দেখো আমি তোমাকে প্রথমেই বলি যে অ্যাকচুয়ালি নেগেটিভ থিঙ্কিং একটা মানুষের মধ্যে কেন আসে কখন আসে কেন যখন তুমি পেয়ে যাবে তখন তুমি সমস্যাটা সমাধানও পেয়ে যাবে তিনটে মেইন কারণে একটা মানুষের মধ্যে নেগেটিভ থিঙ্কিং আসে এই তিনটে কারণ তিন তিনজনের সঙ্গে রিলেটেড ঠিক আছে ফার্স্ট কারণ ফার্স্ট কারণটা হচ্ছে যে তুমি কোন সোসাইটি থেকে বিলং করছো তোমার প্যারেন্টস তোমার মা বাবা তোমাকে কেমন ধরনের শিক্ষা দিয়েছে ট্রেনিং ফ্রম প্যারেন্টস অ্যান্ড সোসাইটি তুমি এমন একটা সোসাইটি থেকে বিলং করো এমন একটা ফ্যামিলি থেকে বিলং করো যেখানে সবাই ওই গতানুগতিকভাবে চলে চলছে না চলছে চলছে না চলছে তাহলে ঠিক তোমার ব্রেনের মধ্যে ওই জিনিসটা ঢুকে যাবেই যাবে এবং তুমি কখনোই একটা উঁচু চিন্তা নিয়ে বাঁচতে পারবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি তুমি ওইরকম ফ্যামিলি থেকে বিলং করেও বা ওইরকম সোসাইটি থেকে বিলং করেও উঁচু ভাবনা চিন্তা করতে পারো তাহলে তুমি অবশ্যই ব্যতিক্রম কিন্তু এটা পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষের সাথে হয় না তুমি একটা এমন সোসাইটি থেকে বিলং করো যেখানে সবাই মোটামুটি মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক পাস করার পর আর খুব একটা পড়াশোনা করে না কোনো একটা কাজে কাজে লেগে যায় তোমার ওই চারিপাশটা ওইরকমই তুমি তোমার ফ্যামিলির মানুষদেরকে দেখেছো তোমার কাকা ছেলে যেঠার ছেলে মামার ছেলে পিসির ছেলে তোমার আশেপাশের মানুষজন সামনে বাড়ি পিছনে বাড়ি সবাই এরকম টাইপের তাহলে তুমিও যে খুব একটা এগোতে পারবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু দেখবে যে মানুষটা যে মানুষটা ধরো অ্যাকচুয়ালি তার বাড়িতে সবাই ডাক্তার বা সে তার আশেপাশে যেসব মানুষগুলো আছে তারা কিন্তু সবাই হাই ফাই মার্কস নিয়ে পরীক্ষার রেজাল্ট করছে তারা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে বড়ো সড়ো কিছু কাজ করছে মান্থলি প্রচুর টাকা ইনকাম করছে বা উচ্চ চিন্তাধারা রয়েছে যাদের তো তোমার মধ্যে অলরেডি কিন্তু ওই ধরনের চিন্তাধারা আসবেই আসবে বুঝে আমি কখনোই এটা বলছি না যে তুমি একটা ওরকম সোসাই মানে খারাপ সোসাইটি থেকে বিলং করলে তোমার মাথায় উচ্চ চিন্তাধারা আসবে না কিন্তু আসার চান্স কম তোমার মাথার মধ্যে আসতেই পারে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে আসে না ব্যতিক্রম হতে পারো তুমি ঠিক আছে তো প্রথমেই তোমাকে দেখতে হবে যে তোমার সোসাইটি এবং প্যারেন্টসরা যে জায়গা থেকে বিলং করছে সেই জায়গাতে কিন্তু তোমার মাথার মধ্যে ওই জিনিসগুলো ঢুকবেই ঢুকবে কিন্তু তবুও তোমাকে মানতে হবে যে না আমি উচ্চ চিন্তাধারা রাখব বুঝে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে ধরো তোমার ফ্যামিলির মান্থলি ইনকাম একটা খুবই কম তোমার আশেপাশে যেসব মানুষ তারা খুবই একটা সমস্যায় ভোগে মানে একটা গতানুগতিক জীবন যে জীবনটা জাস্ট চলছে না চলছে সংসারে সবসময় অশান্তি ঝাঁটি সব কিছু লেগেই থাকে তাহলে তুমি উচ্চ চিন্তাধারা কিন্তু তোমাকে প্রথম থেকে রাখতেই হবে এবং তোমাকে সবার থেকে আলাদা ভাবতে হবে যে আমি এইসব সোসাইটি থেকে বিলং করি না আমি আলাদা ভাবি আমি নিজে একা আমাকে একা কিছু করতে হবে বড়ো কিছু ঠিক আছে তো এই তোমাকে এই চিন্তাধারাটা থাকতে হবে ঠিক আছে তো এই ফার্স্ট যেটা কারণ যে মা বাবার শিক্ষা এবং সোসাইটি তোমার তোমার সমাজ আশেপাশের সমাজ ওইখান থেকে নেগেটিভ থিঙ্কিংটা তৈরি হয় যদি খারাপ হয় তাহলে নেগেটিভ থিঙ্কিং আসবে যদি ভালো হয় খুব তাহলে পজিটিভ থিঙ্কিং আসবে এবার হচ্ছে যে এই সোসাইটি এবং প্যারেন্টস থেকে সোসাইটি থেকেই তোমার কি হচ্ছে অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে অ্যাসোসিয়েশন মানে সঙ্গ তুমি কোন সব মানুষের সাথে মিশছ যেসব মানুষের সাথে তুমি মেশো যাদের হয়তো একটা পঁচিশ তিরিশ বছরের ছেলে সেও বলছে আরে ভাই এখানে টিউশন পড়িনি আমি আমার পাঁচশো টাকা মাসে হয়ে যায় তারপরে পাঁচশো টাকায় দুশো টাকার বেরিয়ে খেয়ে নিই তিনশো টাকা আমার আরামসে চলে যায় ভাই এই ধরনের কথাবার্তা যদি বলে তাহলে তোমার মধ্যেও সেই তুমি যদি হাজার টাকা মাসে ইনকাম করো তাহলে তোমার মনে হবে যে হ্যাঁ প্রচুর টাকা ইনকাম করি তাই না তোমার আশেপাশে সব বন্ধুরা যদি সব সময় স্মোকিং করে ড্রিঙ্ক করে আজে বাজে সময় নষ্ট করে তাহলে তোমারও মনে হবে যে আমি এক তুমি যদি এক ঘণ্টাও দিনে বেশি কাজ করো তাহলে তোমার মনে হবে যে আমি প্রচুর কাজ করি ওদের থেকে কিন্তু তুমি যদি এমন মানুষদের দলে থাকো যে মানুষগুলো স্মোকিং ড্রিঙ্ক করে না তাদের কাছে সময় তারা আরও চায় যে আরও সময় পায় আরও বেশি কাজ করবে দিনে তারা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা সময় কাজ করে নিজের ওপর কাজ করে নিজেকে ডেভেলপ করে উঁচু চিন্তাধারা নিয়ে আসে তুমি তাদের সঙ্গে থাক থাকতে অবশ্যই তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে একটা বাংলায় একটা প্রবাদ আছে যে তুমি যদি নিজেকে সফল বানাতে চাও আর তুমি যদি নিজের ওপরে কোনো কাজ করতে না পারো তাহলে করার দরকার নেই তুমি জাস্ট সফল মানুষদের ভিড়ে দাঁড়িয়ে যাও সফল মানুষগুলোকে তুমি তোমাকে ঠিলে ঠিলে সামনে তোমাকে সফল বানিয়ে দেবে তো এই সোসাইটি থেকেই আসে অ্যাসোসিয়েশন তুমি কোন মানুষগুলোর সাথে মিশছ যদি তোমার সোসাইটি খারাপ হয় তাহলে তোমার সংগতিও খারাপ হবে সঙ্গতি যদি তোমার খারাপ হয় তাহলে তোমার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট ফলস ইগো তৈরি হবে ফলস ইগো মানে কি মানে ইগো একটা আলাদা জিনিস সেলফ রেসপেক্ট আলাদা জিনিস তোমার তখন ইগো তো হবেই হবে ইগো তো মনের মধ্যে জমেছেই সেটা আবার ফলস কেমন ধরো আমি যে প্রথমেই বললাম যে কোনো একটা মানুষ তোমার আশেপাশের বন্ধু বান্ধব তারা মান্থলি একটা খুব কম টাকা ইনকাম করে তারা নিজের উপর কোনো কাজ করে না স্মোকিং করে ড্রিঙ্ক করে এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে আজকে রাতে কোনো কাটিয়ে দিচ্ছে তো এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে তুমি যদি একটু বেশি কাজও করে ফেলো তাহলে তোমার মনে হবে যে আমি অনেক বেশি কাজ করি আমি অনেক কিছু করে ফেলেছি তো এই ধরনের একটা ফলস ইগো তৈরি হবে আর ফলস ইগোর জন্য কিন্তু তুমি কখনোই এগোতে পারবে না তোমার মাথার মধ্যে একটা সময় তুমি যখন বুঝতে শিখবে তখন দেখবে পুরো নেগেটিভ থিঙ্কিংয়ে তোমার মাথাটা পুরো ভরে গেছে সবসময় নাওয়াচক চিন্তাধারাই আসছে এবং তোমার কখনোই আর পজিটিভ থিঙ্কিং আসছে না তাহলে প্রথমেই যেটা করতে হবে ভাগ্যক্রমে তুমি যদি সেই রকম সোসাইটির মধ্যে পড়ো তাহলে তুমি আস্তে আস্তে তুমি যখন মানে অ্যাসোসিয়েশন মানে তোমার যখন ব্রেনটা ডেভেলপ করছে তুমি যখন ম্যাচুয়ার হচ্ছে তুমি যখন বুঝতে শিখেছো তখন সঙ্গতিটাকে চেঞ্জ করে দাও ঠিক আছে তুমি ওই সমাজে আছো থাকো কিন্তু আমি ওই সব মানুষের সাথে মিশবো না আমি এমন এমন মানুষদের সাথে মিশবো যারা আমাকে কিছু শেখাবে আমাকে কিছু বোঝাবে আমাকে মোটিভেট করবে আমাকে উঁচু স্বপ্ন দেখাবে স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স লাগে না দেখো না স্বপ্ন বড়ো কিছু একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবো কিছু একটা ভাবো না কী আছে স্বপ্ন মানলে মান্থলি এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা কোনো ভাবতে তো ক্ষতি নেই ভাবলেই ভাবাটাই এটা ফার্স্ট স্টেপ এটা মনে রাখতে হবে তুমি যদি কিছু করতে চাও তাহলে ভাবতে হবে ফার্স্ট ওটাই ফার্স্ট স্টেপ তারপর তো সেকেন্ড স্টেপ আছে থার্ড স্টেপ আছে ফাইনাল স্টেপ আছে কিন্তু ফার্স্ট স্টেপ ওইটাই ভাবতে হবে তোমাকে আর তুমি যদি ওইরকম মানুষের সাথে মিশতে থাকো তাহলে তোমার ওই ভাবনা চিন্তাটাই আসবে না ভাবনা চিন্তাটা আসবেই না তোমার ঠিক আছে তুমি যদি এটা মেয়ে হয়ে থাকো তুমি তাহলে বিয়ে হয়ে যাওয়ার পর তোমার ওই গল্পটাই থাকবে আমার শাশুড়ি আমাকে বকে আমার শাশুড়ি আমাকে মারে আমার শাশুড়ি আমাকে কথা শোনায় ইয়ে শোনা তুমি ওইখান থেকে বেরিয়ে আর উঁচু চিন্তাধারা করতেই পারবে না ভাবতেই পারবে না তোমার কথার মধ্যে আসবেই না কেউ যদি তোমাকে বলেও দেয় এগুলো তখন মনে হয় এইগুলো তো তোমার ইম্পসিবল মনে মনে হবে কিছুই মনে হবে না তোমার তোমার শুধু এইটুকুর মধ্যেই জগৎ কোমর ব্যাগের মতো হয়ে যাবে তুমি তাই স তুমি যখনই ব্রেনটা ডেভেলপ করছে হচ্ছে তোমার সংগতিটাকে চেঞ্জ করো সংগতিটাকে চেঞ্জ করবে দেখবে তুমি অনেক এগিয়ে যাচ্ছ আর ফলস ইগোটা তখন চলে যাবে তখন তোমার নেগেটিভ থিঙ্কিং থেকে তুমি বেরিয়ে আসতে পারবে তখন তোমার মাথার মধ্যে শুধু পজিটিভ থিঙ্কিং আসবে নিজের উপরে কাজ করতে পারবে নিজেকে বুঝতে পারবে যে তুমি একা এই পৃথিবীতে তুমি সম্পূর্ণ একা এবং তুমি ছাড়া তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর কেউ নেই এটা তুমি বুঝতে পারবে রিয়েলিটিটা বুঝতে পারবে আর আদারওয়াইজ তুমি ওরকম জায়গায় দেখে থাকলে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে কেউ না কেউ আজকে বাবার টাকা আছে বাবার টাকায় খাচ্ছি বাবা কোনো রকম ইয়ে করছে আমিও কালকে কোনোরকম একটা ইনকাম করবো কোনো রকমই খেয়ে নেবো তারপরে সকালে কাজে চলে যাবো রাতবেলায় বাইরে ঢুকবো তারপরে একটু মত খেয়ে নেব খাওয়া দাবার খেয়ে নেবো একটু করব করবো অশান্তি চলবে একটা ছোট জিন্দি হয়ে যাবে ছোট জীবন হয়ে যাবে বুঝে আছে তো যখনই ব্রেনটা ডেভেলপ হচ্ছে সঙ্গতি চেঞ্জ করে দাও তুমি কাদের সাথে মিশবে এটা তোমার তোমার হাতে আছে তুমি সেই সব মানুষদের সাথে মেশো যারা তোমাকে এগিয়ে নিতে সাহায্য করবে বা তুমি দেখবে তোমার মাথার মধ্যে নেগেটিভ থিঙ্কিং দূর হয়ে যাবে পজিটিভ থিঙ্কিং আসবে আর এই তিনটে কারণের জন্য নেগেটিভ থিঙ্কিং বেশি আসে বুঝে গেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিচে লাইক করো তো এই বিষয়ে তোমার মতামত কী কমেন্টে জানাও ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে নাও আজকের মতো এইটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো